প্রধান আলোচক সম্মানিত আলোচক বৃন্দ সুধীমণ্ডলী দীর্ঘক্ষণ ধৈর্য ধরে আপনার বক্তব্য শুনেছেন। প্রধান আলোচকের বক্তব্য শোনার জন্য সবাই ওদের আগ্রহ বসে আছেন। আমাদের মাঝে উপস্থিত আছেন মোহাম্মদ সালেহ উদ্দিন, সাধারণ সম্পাদক বাংলাদেশ বেসরকারি প্রাথমিক শিক্ষক সমিতি, তাকে স্বাগত জানাই। শিক্ষানিবেশ আইনজীবী, ঢাকা বার অ্যাসোসিয়েশনের নাইম আল মানব, তাকেও শুভেচ্ছা জানাই। নেতৃবৃন্দ যারা আমাদের আহ্বানে সাড়া দিয়েছেন এই করোনা সংকটের মধ্যেও, তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই। আমি দুই তিন মিনিটের মধ্যে আমরা বক্তব্য শেষ করব। সেটি হচ্ছে জলিল ভাই যে কথাটি বলেছেন, এখান থেকে আমি শুরুটা করতে চাই। রাষ্ট্র ক্ষমতার প্রায় 12 বছর আওয়ামী লীগ অথবা আওয়ামী লীগের নেতৃত্বাধীন জোট ক্ষমতা আছে, জোটের অন্যতম শরিক বাংলাদেশ জাসদ। বাংলাদেশ জাসদের সভাপতি জনাব শরীফ নুরুল আম্বিয়া বাংলাদেশ জাসদের প্রতিষ্ঠা বার্ষিকীর দিন একটা বক্তব্য দিয়েছেন, খুব আলোড়ন সৃষ্টি হয়েছে। সরকার চারদিক থেকে দুর্নীতিবাজদের দ্বারা এমন ভাবে আষ্টে পৃষ্ঠে বন্দী হয়ে গেছে যে এখান থেকে মুক্তি পাওয়া খুব কঠিন। গতকালকে একটি আন্তর্জাতিক টক শো, মানে অনলাইন টক শোতে ডক্টর জাফরুল্লাহ চৌধুরী চমৎকার ভাবে দুটি কথা বলেছেন। একটি হচ্ছে বাংলাদেশে যে ভোট ব্যবস্থাপনায় বিপর্যয় ঘটেছে এটির জন্য দায়ী সরকার এবং বিরোধী দল সমানভাবে। জনগণ ভোট কেন্দ্রে যাচ্ছে না, এটি কিন্তু খুব শুভ লক্ষণ নয়, এটি বাংলাদেশের জন্য খুব শুভ দিনও বয়ে আনবে না। এটির মধ্য দিয়ে নতুন কোন ষড়যন্ত্র, নতুন কোন চক্রান্ত যদি হয় এবং বাংলাদেশে আগামী দিনে যদি কোনো অনির্বাচিত অসাংবিধানিক শক্তি, অশুভ শক্তি রাষ্ট্র ক্ষমতা পরিচালনা করে, তাহলে খুব বেশি মানে হতাশ কিংবা অবাক হওয়ার কিছু থাকবে না। এখানে হচ্ছে মহাভাষণী আওয়ামী লীগ প্রতিষ্ঠার মধ্য দিয়ে একটি গণজোয়ার সৃষ্টি করেছিলেন। রাজনীতি যে স্থবিরতা ছিল সেই সময়টি, 47 সালে পাকিস্তান হয়ে গেছে, মুসলিম লীগ রাষ্ট্র ক্ষমতা, আর তো কোনো প্রয়োজন নাই, মানে মূল টার্গেট পাকিস্তান প্রতিষ্ঠাটা হয়ে গেছে। এরপরেও যদি জয় গণমানুষের জন্য, গণমানুষের অধিকারের আদায়ের জন্য, শাসক গোষ্ঠীকে চাবুক মারার জন্য, শাসক গোষ্ঠীর ভুল ত্রুটি তুলে ধরার জন্য একটি শক্তি প্রয়োজন, এটি মাওলানা ভাসানী উপলব্ধি করতে পেরেছিলেন বলেই সেদিন আওয়ামী মুসলিম লীগের জন্ম হয়েছিল। পরবর্তীতে সকল আন্দোলন, আমি সেই বিষয়গুলিতে আমি যাচ্ছি না, কারণ ইতিমধ্যে আলোচনা করে, সকল আন্দোলনে মাওলানা ভাসানী আছেন। 1957 সালে সিয়াটু সেন্টু চুক্তি এবং পূর্ব বাংলার স্বাধিকার প্রশ্নে মাওলানা ভাসানী অবস্থান গ্রহণ করেছেন। মাওলানা ভাসানীর দল আওয়ামী লীগের মনোনীত প্রধানমন্ত্রী তখন পাকিস্তানের রাষ্ট্র ক্ষমতায়, তার দল যখন 98% স্বায়ত্ত শাসনের কথা দাবি করলেন, তিনি সে দল থেকে পদত্যাগ করে জনগণের কাতারে আবার চলে আসবেন। 1970-এর 12ই নভেম্বর ভয়ঙ্কর ঘূর্ণিঝড়ের মধ্যে উপকূলীয় অঞ্চলে ঘুরে এসে পল্টনে বক্তৃতা দিলেন, ভোটের বাক্সে লাফে মারো, পূর্ব বাংলা স্বাধীন করো, এবং স্বাধীনতাই হচ্ছে একমাত্র আমাদের জন্য সমাধান। 7ই মার্চের বক্তব্যের পর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 7ই মার্চের ঐতিহাসিক বক্তব্য দিয়েছেন। 9ই মার্চ মাওলানা ভাসানী শেখ মুজিবুর রহমানের এই বক্তব্যের প্রতি সমর্থন জ্ঞাপন করে বলেছিলেন, মুজিবুর আপোষের কোন সুযোগ নেই, আলোচনার কোন সুযোগ নেই, দফায় এক দাবি এক, আর সেটি হচ্ছে পূর্ব বাংলার স্বাধীনতা। 1976 সালে ফারাক্কা লং মার্চ করেছিলেন ওই দেশটির বিরুদ্ধে, মুক্তিযুদ্ধে যে দেশটি আমাদের সহযোগিতা করেছে, কিন্তু নিজের রাষ্ট্রের স্বার্থে, নিজের জনগণের স্বার্থে সেই দেশের বিরুদ্ধে লং মার্চ করতে একটু দ্বিধাবোধ করেননি। 96 সালের বয়সে একজন মানুষ আরামে থাকবেন সেটি কিন্তু উনি থাকেননি। 16ই মে ফারাক্কা লং মার্চের পরেই উনি গুরুতর অসুস্থ হয়ে যান এবং 17ই নভেম্বর আমাদের ছেড়ে চলে যান। আজকে বাংলাদেশের রাজনীতিতে একটি ভয়াবহ অস্থিরতা চলছে, আমি মনে করি একটি শূন্যতাও বিরাজ করছে। সরকার রাষ্ট্র পরিচালনায় এমন জায়গায় চলে গেছেন যে সরকারের ভিতর প্রতিনিয়ত প্রতিদিন
দুর্নীতিবাজরা একটি ভয়াবহ অবস্থায় চলে যাচ্ছে। রাজনীতি রাজনীতিবিদদের হাতে নেই, সরকারের পরিচালনাও নাকি করা হয় অন্য কোন জায়গা থেকে অথবা অন্য কোন শক্তি। মাননীয় প্রধানমন্ত্রী, আপনাকে বলতে চাই, 75-এর 15ই আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ সপরিবারে যখন নিহত হলেন, কোন দুর্নীতিবাজ সেদিন কিন্তু রাজপথে নামে নাই। বঙ্গবন্ধু হত্যার যারা প্রতিবাদ করেছিলেন তারাও কিন্তু সেই সময় আওয়ামী লীগের না পাওয়ার গোষ্ঠী, পাওয়ার গোষ্ঠী যারা ছিলেন তারা কিন্তু সেদিন ছিল না। ইতিহাস প্রমাণ করে খন্দকার মোস্তাকের মন্ত্রিসভা যদি আরেকটু লম্বা হতো, সময় পেত, তাহলে অনেক আওয়ামী লীগের নেতাদেরকে সেখানে দেখা যেত। রাজনীতিকে শূন্যতা রাষ্ট্রের জন্য, আওয়ামী লীগের জন্য, সরকারের জন্য ভয়াবহ বার্তা বহন করে নিয়ে আসতে পারে। আমরা চাই মুক্তিযুদ্ধের চেতনার পক্ষে একটি অসাম্প্রদায়িক বাংলাদেশ নির্মাণের জন্য একটি স্বাধীন সার্বভৌম বাংলাদেশ, বাংলাদেশের বিরুদ্ধে যে অব্যাহত ষড়যন্ত্র সে ষড়যন্ত্র প্রতিরোধের জন্য একটি কার্যকর বিরোধী দল। জলিল ভাই যে কথাটি বলেছেন, আমরা সাইফুল ভাইকে অনুরোধ করব, আসুন আমরা যে যেখানে আছি না কেন অন্তত একটি কার্যকর বিরোধী দল গঠন করি, দেশের গণতন্ত্রকে রক্ষা করি। এবং সরকারকে বুঝতে হবে তার নিজের অস্তিত্বের কারণে, তার ভবিষ্যতের কারণেই বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব যাতে সঠিকভাবে টিকে থাকে সেই কারণেই বিরোধী দলকে স্পেস দিতে হবে। যদি সরকার ক্রমান্বয়ে বিরোধী দলগুলোকে ঘরে ঢুকিয়ে দেন তাহলে যে শূন্যতা, এই শূন্যতার মধ্যে অপশক্তির জন্ম হবে, সেই অপশক্তি বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব জাতীয় অস্তিত্বকে সংকটের মুখোমুখি নিয়ে যেতে পারে। মাওলানা ভাসানীর প্রদর্শিত পথ, সে পথে দুর্নীতি এবং দুর্বৃত্তায়নের বিরুদ্ধে রাজনীতিকে রাজনীতিবিদদের হাতে ফিরিয়ে আনার জন্য সংগ্রাম শুরু করি। এ কথাগুলি বলে আমি আমার বক্তব্য শেষ করছি। এই পর্যায়ে আমি আজকের অনুষ্ঠানের প্রধান আলোচক, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সংগ্রামী সাধারণ সম্পাদক, অত্যন্ত স্পষ্টভাষী।